প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা অটোমেটিক ম্যাক্স ফিল্টারিং করবেন কিভাবে। তো এক কথা বলতে গেলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি যাকে ইচ্ছা তাকে বলে দিবেন, আপনাকে ছাড়া কেউ আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন। তো এক কথা বলতে গেলে আপনার ওয়াইফাইয়ের যে কিউআর কোডটা যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, স্ক্যান করবে, যে যতবার স্ক্যান করুক না কেন আপনি ছাড়া কেউ আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না। তাই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন। আবার বলতেছি, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন এবং কে আপনার ওয়াইফাইয়ের কিউআর কোড যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, আপনি ছাড়া কেউ আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না। তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে আপনার মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট এই কাজটি করার জন্য জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনার রাউটার যে আইপি অ্যাড্রেসটি, সেই আইপি অ্যাড্রেসটি এখানে লিখে সার্চ করবেন। দেন 192.168.0.1। তো সচরাচর আমরা জানি যে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি এটাই। জাস্ট সার্চ করার পর এখানে আপনার টেন্ডার রাউটারের যে অ্যাডমিন প্যানেল সেটা লগ ইন হবে। জাস্ট আপনার যদি টেন্ডার রাউটারের লগইন পাসওয়ার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি লগইন পাসওয়ার্ড দিয়ে তার বাদে লগ ইন করবেন। জাস্ট এখানে আমার টেন্ডার রাউটারের লগইন পাসওয়ার্ড দেওয়া আছে। জাস্ট আমি এখানে দেওয়ার পর, আমার লগইন পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট আমি এখানে লগইন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে বন্ধুরা এখানে কিন্তু আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে যাবে। যদি আপনাদের ক্ষেত্রে লগইন পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে লগ ইন হয়ে যাবে। জাস্ট এখান থেকে বন্ধুরা আমার এখানে টেন্ডার রাউটার কিন্তু অলরেডি দুইটি ডিভাইস কানেক্টেড আছে। দেখেন বন্ধুরা, এখানে প্রথমটি দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড এবং দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন, প্রথমটি দেখতে পাচ্ছেন যে রেডমি টেন্স এবং দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড। এখানে কিন্তু রেডমি টেন্স যেটা সেটা হলো আমি, যেটাতে বর্তমানে রাউটারের অ্যাডমিন প্যানেল আছে এবং দ্বিতীয়টা হচ্ছে আমার অন্য একটি মোবাইল ফোন। তো এই রাউটারটি আপনাদেরকে ম্যাক্স ফিল্টারিং করে দেখাবো, অর্থাৎ পাসওয়ার্ড যা কিছু তাকে দেবো সেও কেউ কানেক্ট করতে পারে। জাস্ট ম্যাক্স ফিল্টারিং করার জন্য উপরে যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, জাস্ট এই কাজটি কী করবেন, কীভাবে করবেন সেটা করার জন্য জাস্ট থ্রি ডট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। দেন সেটারে ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা অ্যাডভান্সড সেটিংস। জাস্ট আপনারা কী করবেন যে অ্যাডভান্সড যে সেটিংসটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কী করবেন এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। দেন অ্যাডভান্স সেটিংসে, তো আপনাদের বোঝার সুবিধা তো আমি ভালো করে দেখা দিচ্ছি। জাস্ট অ্যাডভান্স সেটিংস যে জাস্ট আপনারা কী করবেন অ্যাডভান্স সেটিংস ক্লিক করবেন। জাস্ট অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার দুটি অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার মোড। তো নিচে দেখতে বন্ধুরা ব্যাকলিস্ট ওয়েকলিস্ট, তো আপনাদেরকে এই দুটা সম্পর্কে ধারণা দেয়। ব্যাকলিস্ট মোড হচ্ছে আপনার রাউটার যারা যারা কানেক্ট থাকবে তাদেরকে আপনি ব্লক করতে পারবেন, আর ওয়েকলিস্ট হচ্ছে আপনার রাউটারে আপনি যাকে যাকে কানেক্ট দেবেন তারা তারা সেই শুধু কানেক্ট করতে পারবে, অন্যরা কেউ কানেক্ট করতে পারবে না, শুধু আপনি যাকে দেবেন। জাস্ট আমরা যেহেতু ম্যাক্স ফিল্টারিং করবো, আমি ছাড়া অন্য কেউ যাতে কানেক্ট না দিতে পারে, জাস্ট আমরা এখান থেকে ওয়েকলিস্ট যে অপশনটি জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দেবো। দেন ওয়েকলিস্টটা করার সাথে সাথে আপনার রাউটার এর শুধু আপনি কানেক্ট দিতে পারবেন, অন্য কেউ কানেক্ট দিতে পারবেন না, পাসওয়ার্ড বলে দিলেও এবং কিউআর কোড স্ক্যান করলেও। তো ওয়েকলিস্টে সব দেওয়ার পর দেখুন বন্ধুরা কিন্তু একটা ম্যাক্স ফিল্টারিং আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমার মোবাইল ফোনে যে আমি মোবাইল ফোন দিয়ে কাজ করতেছি সেই ম্যাক অ্যাড্রেসটি। তো এখানে অটোমেটিকলি বসে যাবে। দেখুন বন্ধুরা, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার যে মোবাইল ফোন দিয়ে আমি কাজ করতেছি সেই মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেস বসে পড়ছে। জাস্ট ম্যাক অ্যাড্রেস সেটা অটোমেটিকলি বসে যাবে যে মোবাইল ফোন দিয়ে আপনি কাজ করবেন কিনা কম্পিউটারে। দেন বসে যাওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তো আপনার রাউটার অলরেডি ম্যাক্স ফিল্টারিং করা শেষ, এখন থেকে আপনি যাকে পাসওয়ার্ড দেবেন কেউ কানেক্ট করতে পারবে না। তো আপনার কিন্তু অলরেডি সেখানে কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু দুটি ডিভাইস কানেক্টেড আছে, কিন্তু এখন বর্তমানে একটি ডিভাইস কানেক্ট আছে, অর্থাৎ এখানে কিন্তু আমার রাউটারটি ম্যাক্স ফিল্টারিং করা হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আপনি আপনাদেরকে বোঝার সুবিধাতে দেখেছি। এই দেখুন বন্ধুরা আমার ওয়াইফাই নেম এবং নিচে দেখুন বন্ধুরা ওয়াইফাই পাসওয়ার্ড, আপনার কিন্তু দুটি অপশনই কিন্তু এখানে অলরেডি ইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে অন্য একটি মোবাইল ফোন দিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং ওয়াইফাই নেম আপনার শুধু খেয়াল রাখেন। দেখেন বন্ধুরা, আপনাদেরকে আমি দুটোটাই অপশন দেখাবো এবং সেই মোবাইল ফোন দিয়ে দেখাবো আমার এই রাউটারটি কানেক্টেড হয় কিনা, অর্থাৎ আমাদের কাজটি হলো কিনা যদি আপনি কাউকে পাসওয়ার্ড দিই। তো আপনি যদি এই কাজটি করেন আপনার রাউটারের পাসওয়ার্ড যা কিছু তাকে দেন কেউ কানেক্ট করতে পারবেন। তো দেখি আমাদের এই কাজটি হলো কিনা। জাস্ট আমি আমার মোবাইল ফোনের অপশনে চলে আসার পর আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো আমার যে আরেকটি মোবাইল ফোন আছে সেটি দিয়ে আপনাদেরকে একদম হোম স্ক্রিনে দেখিয়ে দেবো। জাস্ট আপনাদের এই দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনে কিন্তু সেই ওয়াইফাইয়ের নামটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এই দেখুন বন্ধুরা, এখানে BFMGMC। জাস্ট আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ওয়ারলেস সেটিংস। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ওয়াইফাইয়ের নাম এবং নিচে দেখেন বন্ধুরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, অর্থাৎ BFMGMC এটা কিন্তু নাম এবং নিচে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই পাসওয়ার্ড Hanif 1976। জাস্ট আমি দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা BFMGMC, অর্থাৎ এটা কিন্তু ওয়াইফাই নেম এবং নিচে দেখুন বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়েছি Hanif 1976। জাস্ট সরি বন্ধুরা, এখানে হয়তো আমি দুটি মোবাইল ফোন একসাথে নিয়ে রেখেছি তাই এখানে পাসওয়ার্ড দিতে একটু সমস্যা হচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, হানিফ দেওয়ার পর 1976 দিব। জাস্ট 1976 দেওয়ার পর এই দেখুন বন্ধুরা আপনি কিন্তু লাইভ প্রায় একদম সম্পূর্ণ কিন্তু কাজ দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু
দেখুন মোদের হানিফ 1976 দেওয়ার পর দেখুন মোদের এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, স্ক্যানিং চার্জিং কতটা দেখাবে, অথবা যদি দেখেন যদি কানেক্ট হওয়ার তাহলে কিন্তু এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। দেখুন মোদের কিন্তু কানেক্টেড হচ্ছে না। তো অর্থাৎ একথা বলতে গেলে আমাদের রাউটারটি কিন্তু এখন ম্যাক্স ফিল্টারিং হয়ে গেছে, আমি যাকে চাই তাকে পাসওয়ার্ড দিয়ে দেবো, কেউ কিন্তু এটা কানেক্ট করতে পারবে না। তো এখন প্রশ্ন হলো যে এই মোবাইল ফোন কীভাবে কানেক্ট করবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনার মধ্যে যুক্তি ভিডিওটা দেখেন। জাস্ট এই মোবাইল ফোনটি কানেক্ট জন্য কানেক্ট করে দিন, জাস্ট থ্রি ডেমন ক্লিক করুন, অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে দেখুন মোদের এখানে চারটি ঘর দেখতে পাচ্ছেন যে ওয়েকলিস্ট ম্যাক অ্যাড্রেস। এই ঘরটির মধ্যে আমি যে মোবাইল ফোনগুলো ম্যাক অ্যাড্রেস দেবো সেগুলো শুধু কানেক্ট হবে। তো এখন প্রশ্ন হলো আপনার কীভাবে ম্যাক অ্যাড্রেস বাই করবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এই প্রসেসে কাজ করবেন। জাস্ট আমি ম্যাক অ্যাড্রেস বাই করার জন্য সেই মোবাইল ফোনে থ্রি ডটে ক্লিক করবো। জাস্ট থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে মন্দির আছে অ্যাডভান্স একটি সেটিংস, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর নিচে দিকে দেখুন মন্দিরা ম্যাক অ্যাড্রেস একটি অপশন দেখতে পাচ্ছেন B0A2। জাস্ট আমি যদি এই ম্যাক অ্যাড্রেসটা যতক্ষণ পর্যন্ত কিনা সেই এই অপশনে না বসাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মোবাইল ফোনটি কানেক্ট হবে না। জাস্ট আপনার ধৈর্য সহকারে দেখুন, জাস্ট আমি সেখানে বসানোর পর দেখুন বন্ধুরা এই মোবাইল ফোনটি অটোমেটিকলি কানেক্ট হবে। জাস্ট এখান থেকে মধ্যে আমি যে ম্যাক অ্যাড্রেসটি আপনাদেরকে দেখালাম সেই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখানে বসিয়ে দেবো, বসানোর পরে কিন্তু কানেক্ট হবে, এর আগ পর্যন্ত কিন্তু এই সেই মোবাইল ফোনটি আর কানেক্ট হবে না। জাস্ট আপনারা যে ম্যাক অ্যাড্রেসটি দেখতে পাচ্ছিলেন সেই মোবাইল ফোনে সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি B0A2 জাস্ট সেম টু সেম যা দেওয়া থাকবে ম্যাক অ্যাড্রেস তাই বসাতে হবে। যদি আপনি এখানে ভুল করেন তাহলে কিন্তু সেই মোবাইল ফোনটি কিন্তু কানেক্টেড হবে না, অর্থাৎ আপনি পাসওয়ার্ড দিলেও কিন্তু সেখানে আর কানেক্ট হবে না, যেহেতু আমাদের রাউটারটি ম্যাক্স ফিল্টারিং করা হয়ে গিয়েছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন বন্ধুরা আমাদের ম্যাক্স ফিল্টারিংটি অলরেডি দেওয়া আছে। অবশ্যই আপনি এই ম্যাক্স ফিল্টারিং দেওয়ার আগে ওকে না দিয়ে আপনি অবশ্যই যে দেখুন বন্ধুরা প্লাস যে একটি আইকন, জাস্ট আপনি কী করবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করার পর নিচে কিন্তু এটা চলে আসবে। দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি প্লাস আইকনে যদি না ক্লিক করে আপনি ওকে দেন তাহলে কিন্তু নিচে আসবে, আর নিচে যদি না আসে তাহলে সেই মোবাইল ফোনটি কানেক্ট হবে না। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা ওকেতে দেবেন, ওকেতে দেওয়ার পর সেভ অ্যান্ড সাকসেসফুলি। তো এখন আমি আপনাদেরকে সেই মোবাইল ফোনে তো আমার এই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সেই মোবাইল ফোনটি দেখাচ্ছি। জাস্ট দেখেন বন্ধুরা আমি এখানে ক্লিক করার পর কানেক্টে ক্লিক করবো, দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু সেই ওয়াইফাইটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ম্যাক্স ফিল্টারিংটি হয়ে গেছে। আমি এখান থেকে যাকে ইচ্ছে তাকে দেবো সেই শুধু কানেক্ট হবে, অন্য কেউ এখান থেকে আমার ওয়াইফাইটি কেউ অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ চালাতে পারবে না। জাস্ট এখন প্রশ্ন হলো আপনার কীভাবে এটা ডিলিট করে দেবেন, অর্থাৎ আমি যাকে দেবো তাকে সেই থাকবে, এখন চাইলে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। জাস্ট ডিলিট করার জন্য জাস্ট এখানে বন্ধুরা মাইনাস যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট মাইনাসে ক্লিক করার সাথে সাথে এটা সরে বললো। তো এখন আপনাকে ওকে দিয়ে দেবো, দেন দেখুন বন্ধুরা এখানে সেভ অ্যান্ড সাকসেসফুলি। তো আমাদের সেখান থেকে এখান থেকে কিন্তু সেই ম্যাক অ্যাড্রেসটি চলে গিয়েছে, আপনারা কিন্তু অলরেডি ইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু অটোমেটিকলি ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, আপনার উপরে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি কানেক্টে ক্লিক করতেছি তবুও কিন্তু এখানে কিন্তু সেই মোবাইল ফোনটি কানেক্টেড হচ্ছে না, অর্থাৎ আপনি যাকে এখানে ম্যাক অ্যাড্রেস দিবেন শুধু সেই কানেক্ট হতে পারবো, অন্য কেউ এখানে কানেক্ট হতে পারবে না। জাস্ট ম্যাক অ্যাড্রেস থ্রি ডট ক্লিক করে অ্যাডভান্স ক্লিক করার পর জাস্ট আপনি এখানে এসে সেই ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দেবেন যে মোবাইল ফোন কানেক্ট দেবেন। সেই ম্যাক অ্যাড্রেসটি কীভাবে অন্যান্য মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেস কীভাবে কালেক্ট করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইল ফোন দিয়ে যে লেটেস্ট ফোনগুলোতে কীভাবে বাইর করবেন। জাস্ট লেটেস্ট ফোনগুলো বাইর করার জন্য এই যে দেখুন মন্দিরে সেটিংস আসার পর উপরে দেখুন মন্দিরে যে সার্চ একটি আইকন, জাস্ট আপনাকে কী করবেন এখানে সার্চ দেবেন, এখানে অবশ্যই আপনি সার্চ দেবেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। তো এখানে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনার যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আছে সব এখানে কিন্তু শো দেবে। তো রেডমি ফোনে এমআই ফোনে এগুলো কিন্তু শো দেয় না, তো এভাবে এইগুলো ফোনে অন্যভাবে বের করতে হয়। জাস্ট বের করার জন্য অ্যাবাউট ফোনে ক্লিক করবেন, অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এই দেখুন আমাদের অল পেজ যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে কী করবেন এই অল পেজে ক্লিক করবেন, এই অল পেজে ক্লিক করে স্টেটাসে ক্লিক করবেন। দেখুন আমাদের আমি এখন নিচের দিকে নেবো, দেন নিচের দিকে দেখানোর পরে দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। তো বন্ধুরা মূলত আপনি খুব সহজে খুব ইজিলিভাবে এইভাবে ম্যাক অ্যাড্রেস বাই করতে পারেন। অবশ্যই আপনি সেটিংসে ছাড় দিলে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লেগে ছাড় দিলে যে কোনো মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি অলরেডি স্ক্রিনে এসে শো ধরবে। তো আপনি এভাবে খুব সহজ খুব ইজিলি এইভাবে টেন্ডার আউটার ম্যাক্স ফিল্টারিং করতে পারবেন। তো আজ থেকে আপনার ওয়াইফাই এই কাজটি করার পর ওয়াইফাইয়ের পাশে যা কিছু তাকে দিয়ে দেবেন, কেউ কিন্তু এটা কানেক্ট করতে পারবে না। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। তো এই চ্যানেলে ওয়াইফাই সম্পর্কে ভিডিও হবে, ভিডিও আসবে। তো আপনার যে অন্যান্য রাউটারে কিংবা ম্যাক্স ফিল্টারিং করবেন, অলরেডি আমরা টিভি লিঙ্ক রাউটারে ভিডিও দিয়েছি এবং টেন্ডার রাউটারে ভিডিও দিয়েছি, অলরেডি আমরা অন্যান্য রাউটারে